আমি আপনারা সবাই জানেন যে আজকে আমি ইস্তফা দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে, ওনার বাড়ির অফিসে গিয়ে আমি ওনার হাতে আমার ইস্তফা পত্র পৌঁছে দিয়েছি, এবং সেই সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছিল যে একটা কপি মহামান্য রাজ্যপাল মহাশয়কেও তার অফিসে গিয়ে আমার দেওয়া প্রয়োজন ব্যক্তিগতভাবে। আমি সেইভাবে ব্যক্তিগতভাবে ওনার অফিসে আমি এসেছিলাম। আমি ইস্তফাপত্র দেওয়ার সময় তিনি খবর পেয়েছিলেন এবং তিনি আমাকে ডেকেছিলেন এবং আমার সাথে তিনি কথা বলেছেন এবং আমার ইস্তফাপত্র তিনি নিজের হাতে নিয়েছেন। আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে তিনি দীর্ঘদিন তার মন্ত্রিসভার সহকর্মী হিসাবে আমাকে কাজ করার তিনি সুযোগ দিয়েছেন, এবং সেই সুযোগ পাওয়ার জন্য মানুষের জন্য কাজ করার যতটুকু করেছি মানুষ তার বিচার করবেন। আমি কী কাজ করেছি নিশ্চিতভাবে সেটা মানুষের কাছে বিচার্য, কিন্তু এই কাজটা তিনি আমাকে যেভাবে সুযোগ দিয়েছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং আজকে রাজীব বন্দ্যোপাধ্যায় যে যা অবদান যদি আমার জীবনে কারণ থাকে সেটা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান, এবং সেটা আমি যতদিন বেঁচে থাকবো আমি চিরকৃতজ্ঞ তার কাছে, এবং আমি চিরটা দিন তার কাছে আমি শ্রদ্ধাশীল থাকব। এবং হয়তো আজকে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি বলতে পারেন যে আমার মনে অনেক চাপা ক্ষোভ বা আমার মনের মধ্যে অনেক বেদনা নিয়েই আজকে হয়তো আমি এই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু অনেকেই জানেন বা অনেকে হয়তো জানেন না, আমি হয়তো আড়াই বছর আগেই এই সিদ্ধান্তটা আমি একবার নিয়ে ফেলেছিলাম। দেখুন, জন্মাইনি আমি মন্ত্রী হিসাবে, বিধায়ক হিসাবে, হয়তো মরবো নাও আমি মন্ত্রী বা বিধায়ক হিসাবে, কিন্তু আমি এইটুকু মনে করি যে মানুষের মধ্যে কাজের মাধ্যমে যদি কেউ ছাপ ফেলে যায় সেটাই বড় কথা। এবং যেদিন দেখুন হয়তো চিরটা কাল কেউ একটা দপ্তরের মন্ত্রী থাকে না, আমি একটা সময় আপনারা জানেন আমি সেচ দপ্তরের মন্ত্রী ছিলাম। আমি সেচ মন্ত্রী হিসাবে যখন, শুধু সেচ মন্ত্রী নয় তার পরবর্তীকালে যে যে দপ্তরের দায়িত্ব আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, আমি সব সময় চেষ্টা করেছি বাংলার মানুষের স্বার্থে নিঃস্বার্থভাবে নিষ্ঠার সঙ্গে সেই সমস্ত দায়িত্ব পালন করতে। কিন্তু হঠাৎ প্রায় আড়াই বছর আগে আমি সেচ দপ্তরে থাকাকালীন আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং দেখুন দপ্তর বণ্টন করা পুরোটাই মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব ক্ষমতার ব্যাপার। তিনি কাকে কি দপ্তরে রাখবেন, কাকে কি দপ্তরে রাখবেন না, সেটা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত। এবং আমাকে যে একটা দপ্তরেই থাকতে হবে সেটারও কোথাও কোনো জায়গায় কোনো নিশ্চয়তা নেই এবং থাকা উচিতও নয়। যে কোনো দপ্তরে গেলেই সেই দপ্তরই ভালো এবং ভালোভাবে কাজ করা যায়। কিন্তু আমার একটা জিনিস খারাপ লেগেছিল যে আমি যেটুকু আশা করেছিলাম যে অন্তত উনি সরিয়ে আমায় দিতেই পারেন, কিন্তু একটা মিনিমাম সৌজন্যটুকু একজন সতীর্থের কাছ থেকে, একজন সহকর্মী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি আশা করেছিলাম। সেদিনকে আমি নিজে উত্তরবঙ্গে ছিলাম, আমি নিজে উত্তরবঙ্গের সেচ দপ্তরের বন্যা নিয়ন্ত্রণের সেদিনকেও মিটিং করেছি, সেদিনকে আমার নর্থ বেঙ্গলের সেই মিটিংও আমি সেদিনকে করেছিলাম। এবং আমার উপরে যেহেতু দায়িত্ব ন্যস্ত ছিল যে দুদিন করে বসার তৃণমূল ভবনের দলীয় কার্যালয়, আমি দুদিন উত্তরবঙ্গ সফর করে আমি সেই দিনকে বিকেলবেলায় আমার দলীয় কার্যালয়ে আমি বসেছিলাম এবং সেখানে দলীয় কর্মীদের সঙ্গে আমি বসেছিলাম। আমার সব থেকে খারাপ লেগেছিল যেটা যে আমাকে টিভিতে দেখতে হয়েছে ব্রেকিং নিউজের মাধ্যমে যে আমার দপ্তর সেচ দপ্তর থেকে অন্য দপ্তরে সরিয়ে দেওয়া হলো। আমি অন্তত এইটুকু সৌজন্য আশা করেছিলাম যে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত যদি আমি কোনো কিছু করেও থাকি নিশ্চিতভাবে তিনি তার সিদ্ধান্ত তারই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপরে বলার আমার কিছু নেই, কিন্তু একটা মিনিমাম সৌজন্য সতীর্থর সঙ্গে দেখানো উচিত ছিল। আমি সেদিন এতটাই অপ্রস্তুত ছিলাম যে আমি দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে কথা বলছি আর সেখানে টিভিতে আমায় দেখতে হয়েছে যে আমি এই দপ্তরের মন্ত্রী থেকে আর একটা দপ্তরে চলে গেছি। তারপরের দিনই আমি কঠোর সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মন্ত্রিসভা ছেড়ে দেবো, এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে তারপরেই বলেছিলাম আমার কাছে আছে যে আমি দলীয় কর্মী হিসাবে আমি কাজ করতে চাই, আমি আর মন্ত্রী থাকতে চাই না।
সেই সময় তিনি নিরস্ত করেছিলেন, আমাকে পরে অন্যান্য দায়িত্ব দেওয়া হয়েছিল। যখন যা দায়িত্ব দিয়েছেন আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। আমি বারবার বলবো, মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। এবং দেখুন, আমি বারবার বলি যে মানুষের জন্য কাজ করতে পারলে আমি সবথেকে বেশি আনন্দিত হই, তৃপ্ত হই। এবং ন্যাচারালি বাংলার মানুষের এখনও অনেক কিছু কাজ করা বাকি আছে। বাংলার মানুষের স্বার্থে আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার দেহে প্রাণ থাকবে, আমি নিশ্চিত কী প্ল্যাটফর্ম পাবো জানি না, কীভাবে করবো জানি না, কিন্তু মানুষের জন্য যদি কাজ করার ইচ্ছা কারোর থাকে, আমার মনে হয় সে মানুষের জন্য কাজ করতে পারে। এবং আজকে আমি প্রথমত, হয়তো আমারও খুব খারাপ লাগছে, অস্বীকার করছি না, আমি নিজে অত্যন্ত ভগ্ন হৃদয় যে এইরকম একটা সিদ্ধান্ত আমায় নিতে হয়েছে। কিন্তু আমি আবার বলবো, আমি চিরকৃতজ্ঞ আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আমার সতীর্থরা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আমি তাদেরকেও আমার অন্তরের কৃতজ্ঞতা আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে অনেক সাহায্য সুযোগ দিয়েছেন, অনেক কিছু করেছেন, আমি শিখেছি তাদের কাছ থেকে। আমি যত দপ্তরে কাজ করেছি, কখনো সেচ দপ্তরে, কখনো কারা দপ্তরে, কখনো পুনর্বাসন ত্রাণ পুনর্বাসন দপ্তরে, কখনো আমি অনগ্রসর শ্রেণী কল্যাণে, কখনো আমি ট্রাইবাল অর্থাৎ আদিবাসী উন্নয়ন দপ্তরে, এবং শেষমেশ বন দপ্তরে, আমি এই দপ্তরে যতদিন কাজ করেছি দপ্তরের আধিকারিকরাও আমাকে যথেষ্ট শিখিয়েছেন, তাদের থেকেও আমি শিখেছি। এবং আধিকারিকদের সাথে আমি মনে করেছিলাম একজন সহকর্মী হিসাবে কাজ করব, যত দপ্তরে যেভাবে কাজ করেছি আমি তাদের সাথে একজন কর্মী হিসাবেই আমি কাজ করেছি, এবং মানুষের কাছে গিয়ে গ্রাসরুট লেভেলে মানুষের সঙ্গে মিশে আমি কাজ করেছি। তারাও আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে, আমি তাদের কাছেও আমার কৃতজ্ঞতা জানাই, আমার সকল সহকর্মীর কাছে। দুঃখ লাগছে যে শেষমেশে বন দপ্তরের কর্মীদের হয়তো কিছু রিকোয়েস্ট ছিল, কিন্তু সেই রিকোয়েস্টটা আমি তাদের পূর্ণ করতে পারিনি, আমি অপরাধ আমি করতে পারিনি তাদের জন্য, তাদের একটা কিছু বক্তব্য ছিল। আর আমি ধন্যবাদ দেবো, কৃতজ্ঞতা জানাবো বাংলার মানুষের কাছে, কারণ আমি সবসময় দেখেছেন মাঠে ঘাটে মানুষের জন্য কাজ করছি। এবং যখন যে দপ্তরের হিসাবে আমি মানুষের কাছে গেছি, কখনো উত্তরবঙ্গে গেছি, কখনো সুন্দরবনে গেছি, কখনো হাওড়া হুগলিতে গেছি, কখনো জঙ্গলমহলে গেছি, কখনো নদিয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে যে যে জায়গায় আমি গেছি, 224 পরগনা বলুন, কলকাতা বলুন, যেভাবে মানুষ সেই সময় আমার পাশে থেকেছেন, আমার কাজকে তারা উৎসাহিত করেছেন, যেভাবে তারা মানুষ আমাকে সেই সময় তাদের কিছু ডিমান্ড ছিল, সেই ডিমান্ড কতটা ফুলফিল করতে পেরেছি কিনা জানি না, কিন্তু যতবার যা কিছু বলেছিলেন সেইভাবে আমি নিশ্চিতভাবে মানুষের জন্য কাজ করতে পেরেছি। তাদের সেই উৎসাহ অনুপ্রেরণা আমাকে আগামী দিনে নিশ্চিতভাবে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। আমি বাংলার মানুষকেও, জোড়াত করে নতমস্তকেও তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমাকে সেই সাহস অনুপ্রেরণা দেওয়ার জন্য। এবং সর্বশেষ আমি আবার বলছি যে আমি মানুষের জন্য কাজ করতে চাই, এবং আজকে হয়তো আমার অত্যন্ত, আমি কোনোদিনও ভাবিনি যে আমাকে এইরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আমি নিয়েছি। যদি কোথাও কোনো কারোর কোথাও আঘাত দিয়ে থাকি, যদি কাউকে কোথাও কোনোভাবে কোনো যদি কোথাও কাউকে দুঃখ দিয়ে থাকি, আমি নিশ্চিতভাবে সবার কাছে হাত জোড় করে আমি মার্জনা চাইছি। দয়া করে আমায় কেউ ভুল বুঝবেন না, আমি সত্যি অত্যন্ত মনে প্রাণে ভীষণভাবে আমি আহত হচ্ছিলাম, সেই আঘাত আমি নিতে পারছিলাম না, তাই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এবং সর্বশেষ আমি আবার বলি, বাংলার মানুষের স্বার্থে যতদিন থাকবে আমি কাজ করব। এবং আমি আরেকবার নতমস্তকে আমার দলনেত্রী যিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন তাকে আমি প্রণাম জানিয়ে আমার বলছো কিছু বিজেপি জয়েন করেন মন্ত্রিসভা পার্টি সে মানে কুড়া পার্টি তৃণমূল মে রহেঙ্গে।